যে ব্যক্তি নামাজ পড়ল ওই ব্যক্তি মুসলমান। মনে রাখবেন, যে ব্যক্তি নামাজ পড়ল ওই ব্যক্তি মুসলমান, আর যে নামাজ পড়ল না, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, আমার কথা না রাসূলের কথা, যে ব্যক্তি ইচ্ছে করে একটা নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। তাহলে আমরা বুকে হাত দিয়ে আমাদেরকে জিজ্ঞাসা করি তো, আমি কি মুসলিম? আল্লাহর খাতায় আমার নাম হয়তো মুসলিম উদ্দিন, মুসলিম মিয়া, আমার নাম হয়তো মুসলিম উদ্দিন, মুসলিম মিয়া, কিন্তু আমি কি আদতেই মুসলিম, মুসলমান? মুসলমান হওয়ার জন্য আমাদেরকে দিনে রাত্রে কয়বার নামাজ পড়া দরকার? পাঁচবার। দিনে রাত্রে কয়বার? পাঁচবার। সপ্তাহে কয়েক তো হয়, পাঁচ সাথে ৩৫। আমরা শুধুমাত্র জুমার নামাজটা পড়েই মনে করি আমি খুব বড় মুসলমান হয়ে গেছি, ৩৪ সপ্তাহ পড়লাম না, এক অক্ত পড়েই মনে করলাম মুসলমান। এই যে আমার আশেপাশে এগুলো সব দোকান না, উপরে বিভিন্ন ফ্যাক্টরি রয়েছে, কোনো কর্মচারী যদি মাসে একদিন আসে তাহলে দোকানের কর্মচারী কি তাকে দোকানে রাখবে? দোকানের মালিক তাকে দোকানে রাখবে? রাখবে না। সে যদি একদিন পরপরও যদি আসে তাহলে রাখবে? রাখবে না। সে ইচ্ছা হলো সকালে আসলো, দুপুরে থাকলো না, আবার বিকেলে থাকলো, সন্ধ্যায় থাকলো না, তাহলে তাকে রাখবে? রাখবে না। কারণ তাকে ওই ব্যক্তি, ওই দোকানের মালিক কর্মচারী হিসাবে তাকে স্বীকৃতিই দিবে না। তাহলে আমরা কি করে আশা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমরা নামাজ ছেড়ে দেওয়ার পরেও আমাদেরকে তিনি তার বান্দাদের মধ্যে রাখবেন? আমরা তো রক্তে মাংসের মানুষ, এই দিক দিয়ে বান্দা, কিন্তু রাসূলের দরবারে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বান্দা হিসেবে কারা গণ্য? যারা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দেগী করবে, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করবে, এরাই হলো গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা। আর যদি বান্দেগী না করে, ইবাদত না করে, তাহলে বান্দা হিসাবে গণ্য হবে? এই জন্যই তো রাসূল বলেছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাত, চুক্তি মুসলিম আর অমুসলিম কি না, এটা হলো সালাত। কাল কিয়ামতের দিন মানুষের সর্বপ্রথম হিসাব নিকাশ হবে সালাতের উপরে। আল্লাহ তাআলা বলেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আযাউ সালাত, কিছু মানুষ এরপরে, সাহাবাদের পরে বা এরপরে কিছু মানুষ নামাজটাকে খামখেয়ালি করে ছেড়ে দিল, আযাউ সালাত, নামাজটাকে নষ্ট করে দিল। পরবর্তী প্রজন্ম যারা আসলো এরা নামাজটাকে নষ্ট করে ফেলল, অর্থাৎ সময় মতো নামাজ পড়ল না, যথাযথভাবে নামাজ পড়ল না, ওয়াত্তাবাউ শাহওয়াত, নিজের খেয়াল খুশির অনুসরণ করল, না মন চায় না নামাজ পড়ব না। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, তাদেরকে গাই নামক গুহাতে ফেলা হবে। গাই নামক গুহা জাহান্নামের এমন একটা গুহা, জাহান্নামের অন্য অংশগুলো এই গুহার থেকে পানা চায় রব্বুল আলামিনের নিকটে। সুবহানাল্লাহ, কিরকম গুহা? জাহান্নামের এক অংশ ওই এলাকা থেকে পানা চায় রব্বুল আলামিনের নিকটে। যারা নামাজকে নষ্ট করে ফেলবে তাদেরকে ওই গাই নামক গুহার মধ্যে ফেলা হবে। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম এই দিক দিয়ে মত দিয়েছেন, কোনো ব্যক্তি যদি নামাজ ছেড়ে দেয় তাহলে তার জানাজা হবে না। জানাজা কার হয়?
হিন্দুর জানাজা হয়, খ্রিস্টানের জানাজা হয়, বৌদ্ধের জানাজা হয়, কার জানাজা হয়? মুসলমানের। যে নামাজ ছেড়ে দিল, যে নামাজ পড়ল না, ও তো মুসলমানই না, তাহলে তার জানাজা কিসের? জানাজা কিসের? এমন কথাও বলেছেন স্বামী স্ত্রী, একজন নামাজ পড়ে আরেকজন নামাজ পড়ে না। শরিয়ত অনুযায়ী আমরা হয়তো সমাজে তাদেরকে কিছু বলি না, শুধু বলি নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো, কিন্তু শরিয়ত অনুযায়ী এদের মধ্যে অটোমেটিক্যালি বিচ্ছিন্নতা এসে যায়, তালাক হয়ে যায়। কারণ একজন মুমিনের ঘরে একজন কাফের থাকতে পারে না, একজন মুমিনের সাথে আরেকজন কাফেরের বিয়ে হতে পারে না। তাহলে নামাজ পিতামাতা স্বামী স্ত্রী উভয়কে পড়তে হবে, তাহলেই না তাদের ছেলে তাদের মেয়ে তাদের সন্তান সন্ততি নামাজি বলে গণ্য হবেন। নামাজ এমন একটা ইবাদত, কাল কিয়ামতের দিন আমরা যখন রব্বুল আলামিনের সামনে দাঁড়াবো, আল্লাহ রব্বুল আলামিন নিজে আমাদের নামাজের পরীক্ষা নেবেন। তিনি আমাদেরকে বলবেন যে ঠিক আছে তোমরা নামাজ পড়েছো, আমাকে সাজদা করে দেখাও। যারা নামাজি তারা সাজদা করতে পারবেন, আর যারা নামাজি না তাদের পিঠটা কাঁচা কাঠ শুকলে যেমন বাঁকিয়ে যায় পিছন দিকে পড়ে যাবে, আল্লাহর সামনে গিয়ে ধরা পড়ে যাবে। আল্লাহ রসুল বলেন সালাত হলো গিয়ে দিনের খুঁটি, আর সালাত ইমাদুদ্দিন দিনের স্তম্ভ। এই যে প্যান্ডেলটা বানিয়েছে, খুঁটি লাগিয়েছে না? খুঁটি না দিলে কি এত বড় প্যান্ডেল থাকতো? থাকতো না। যে নামাজ দিনের খুঁটি, আর নামাজ এমন একটা খুঁটি, কোনো ব্যক্তি যদি নামাজটা ঠিক থাকে সালাদটা ঠিক থাকে কিন্তু অন্যান্য আমলগুলো কিছুটা নড়বড়ে, কিছুটা নড়বড়ে, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের উপরে বেসিস করে অন্যগুলো তার জন্য সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন যে ওর ওজন, ওর নেকিগুলো ওজন করো, নামাজগুলো ওজন করো। ফরজগুলো যখন দিবে তখন দেখা যাবে পাল্লা ভারী হইতেছে না, তখন আল্লাহ বলবেন দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি কতটা মেহেরবান। আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে ওর কি কোনো নফল নাই, ওর কি কোনো সুন্নত নাই, অন্য কোনো নামাজ নেই? ওইগুলো দাও, ওইগুলো দিয়ে পাল্লা নেকির পাল্লাটাকে ভারী করো, ওকে জান্নাতে দাও,